বন্ধুরা আপনারা দেখছেন তহুরা বিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন সুপ্রিয় বন্ধুরা সকলকে আরো একবার তহুরা বিড়িতে স্বাগত জানাচ্ছি আমি সোলারিন আলেকজান্ডার আজকে আপনাদের সামনে একটি ভারতীয় মুমিনকে নিয়ে আসব কলকাতার মুমিন এবং তার থেকে আমরা কিছু হাস্যকর ইসলামিক আলোচনা শুনব ওনার নামটা পড়া যাচ্ছে না ইনি আরবিতে নামটা লিখেছেন ভারতীয় হওয়া সত্ত্বেও তিনি আরবিতে নামটা লিখেছেন হ্যাঁ ওনার মোবাইল নাম্বারটা আছে +91 97004 80525 আমি আবারও বলছি +91 97004 80525 এবং তিনি আজকে আমার সাথে চ্যালেঞ্জ করেছিলেন যে ইসলামে দাসী যৌনতা নেই ইসলাম অমুসলিম নারীদেরকে ধর্ষণের কথা সহবাসের কথা বলে না বেচা বিক্রির কথা বলে না এটাই নাকি ইসলামের হুকুম এবং তিনি এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমাকে চ্যালেঞ্জ করেছেন কিন্তু বারবার আমি সূরা নিসার 24 নম্বর আয়াতটা তার থেকে জানার জন্য চাইলেও তিনি এই ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি সুতরাং আমরা তার বক্তব্য শুনব এবং বক্তব্যটা শোনার পর আমরা ডকুমেন্টগুলো দেখব এবং আমরা স্পষ্টভাবে প্রমাণ করব যে আসলে ইসলাম দাসী যৌনতা অমুসলিম নারীদেরকে বেচা বিক্রি করা তাদের সাথে সহবাসের নামে তাদেরকে ধর্ষণ করাটা শতভাগ বৈধ এবং জায়েজ এবং কিয়ামত পর্যন্ত এই হুকুমগুলো বলবৎ থাকবে চলুন আমরা এই মুমিনের আলোচনাটা শুনে আসি হ্যাঁ আমি তো গ্রুপে কথা বলছি আপনি তখন থেকে উত্তর দিচ্ছেন না আমরা সরাসরি কথা বলিনি বারবার তো আমি আপনার সাথে এখন বারবার কথা বলতে পারবো না তো এখন সরাসরি কথা বলছি বলুন আপনার কোন জায়গায় সমস্যা আছে বলুন হাজার হাজার আমি হাজার হাজার লোককে দেখাবো আপনি বলুন হ্যাঁ কথা রেকর্ড হচ্ছে আবার বলুন ওকে আমি সত্য জানতে চাচ্ছি আপনার কাছে ডকুমেন্ট থাকবে আমি আপনার কথাকে অবশ্যই মেনে নিব আর যদি ডকুমেন্ট না থাকে আমি আপনার কথা গ্রহণ করব না এটা তো আপনারা ফরফরানি শুরু করেছেন আপনারা এই এর মাধ্যমে আপনারা কথা বলে চলে যেতে যাচ্ছেন আমি যাচ্ছি না আমি শুনতে চাচ্ছি আমি যাচ্ছি না আমি বুঝলাম তো আমি মিথ্যাবাদী আপনি আমাকে প্রমাণ করে দেন না আমি বলতে চাচ্ছি যে ডু ইউ হ্যাভ এনি ডকুমেন্টস ঠিক আছে তো আমি তো আমি স্বীকার করি নাই আমি আপনাকে বললাম যে আমি মিথ্যাবাদী ঠিক আছে কিন্তু সেটা আপনাকে প্রমাণ করতে হবে আপনি কি প্রমাণ করতে পারবেন কিনা আমি রেকর্ড করছি আমি এটা ইউটিউবে এখনই দিচ্ছি আপনার নাম আপনার মোবাইল নাম্বার সব আমি দিচ্ছি আপনি আমাকে বলবেন যে সূরা নিসার আপনি আমাকে সূরা নিসার 24 নম্বর আয়াতটা বুঝিয়ে দেন আমি যাচ্ছি না আমি আপনার থেকে সূরা নিসার 24 নম্বর আয়াতটা বুঝতে যাচ্ছি সূরা নিসা 24 জানতে চাচ্ছি আমি সূরা নিসা 24 নাম আমি মিথ্যুক ঠিক আছে আমি আপনার থেকে সূরা নিসার 24 নম্বর আয়াতটা জানতে চাচ্ছি আমি তো বললাম তো মিথ্যুক আপনি আমাকে সূরা নিসার 24 নম্বর
ধর্ষণ করতো না, আপনি কথাগুলো বলেছেন অত্যন্ত অত্যন্ত ভালো কথা, কিন্তু আপনি এই কথাগুলো যে বলেছেন আপনার কথাগুলোর সপক্ষে ডকুমেন্ট নাই। এবার আপনি আমাকে সূরা নিসার ২৪ নম্বর আয়াতটা বুঝিয়ে দেন, আপনার ভাষাকে কোরআন নাই। আচ্ছা শুনেন, এবার শুনেন কথা বলছি, শুনেন মনোযোগ সহকারে শুনবেন একটু। আপনি গ্রুপের মধ্যে একটা অডিও করেছেন, যে অডিওর মাধ্যমে মানে আপনি বলেছেন যে মুসলিমরা হিন্দু কাফের, হিন্দু বলবেন কাফের নারীদেরকে তুলে নিয়ে এসছে এবং কাফের কাফের পুরুষদেরকে হত্যা করেছে এবং তাদের অয়ুদ্ধের সঙ্গে সেক্স করেছে। এইটা আপনি প্রমাণ করে দিন, আমি আপনাকে চ্যালেঞ্জ করেছি, আপনি প্রমাণ করে দেখিয়ে দেন। আপনি প্রমাণ করতে পারেননি, আপনি এখন ফরফরা দিচ্ছেন আমাকে। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, ভেরি গুড। খুলতেছেন না কেন? আপনার পাশে কোরআন নাই কি বলেন আপনি? এটা সূরা নিসার ২৪ নম্বর আয়াতটা প্লিজ খুলেন। আপনি চলে গিয়েছেন, উনি চলে গিয়েছেন, উনি সূরা নিসার ২৪ নম্বর আয়াতটা খুলবেন, আমি আবার কল দিচ্ছি। দেখি উনি কলটা রিসিভ করেন কিনা, না উনি কল রিসিভ করছেন না। আমি ওনাকে সূরা নিসার ২৪ নম্বর আয়াতটা বারবার বুঝাতে চাচ্ছি এবং ওনার থেকেও বুঝতে চাচ্ছি, কিন্তু উনি না বুঝিয়ে দিচ্ছেন, না কল রিসিভ করছেন এবং তিনি পালিয়ে গিয়েছেন। তিনি বলেছেন যে অমুসলিম নারীদেরকে নাকি মুসলিমরা তুলে নেয়নি, এবং দেখা যাক তিনি কি বলেন, না তিনি ফোন ধরছেন না। তো না তার রিং বেজেই যাচ্ছে এবং তিনি কোনো ধরনের কথা বলতে রাজি নন। তাকে বারবার বলা হয়েছে সূরা নিসার ২৪ নম্বর আয়াতটা বুঝিয়ে দেওয়ার জন্য, তিনি সেটা দেননি। আমরা সূরা নিসার ২৪ নম্বর আয়াতে চলে যাচ্ছি। আমরা এখন দেখব সূরা নিসা আয়াত নম্বর ২৪, এবং নারীদের মধ্যে বিবাহিত গণ তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তোমাদের ডান হাত যাদের অধিকারী আল্লাহ তোমাদের জন্য তাদেরকে বিধিবদ্ধ করে দিয়েছেন। ডান হাত মানে মা মালাকাত আইমানুকুম। আমরা এখন চলে যাব ইবনে কাসিরের তাফসির। বলা হচ্ছে অর্থাৎ যেসব নারীর স্বামী রয়েছে তারাও তোমাদের জন্য হারাম, তবে হ্যাঁ কাফিরদের যেসব স্ত্রী যুদ্ধক্ষেত্রে বন্দিনী হয়ে তোমাদের অধিকারে আসবে, এক ঋতুকাল অতিক্রান্ত হবার পর তারা তোমাদের জন্য বৈধ হবে। মুসনাদ ই আহমেদে হযরত আবু সাঈদ খুদরী হতে বর্ণিত আছে, তিনি বলেন আওতাসের যুদ্ধে কতগুলো সদবা স্ত্রীলোক বন্দিনী হয়ে আসে, আমরা রাসূলুল্লাহকে তাদের সম্বন্ধে জিজ্ঞাসা করলে এই আয়াতটি অবতীর্ণ হয় এবং তাদের সাথে মিলিত হওয়াকে বৈধ করা হয়। জামিউত তিরমিজি, সুনান ই ইবনে মাজা, সহি মুসলিম প্রভৃতি হাদিস গ্রন্থ এই হাদিসটি রয়েছে। তাবরানির হাদিসে বর্ণিত আছে তা খাইবার যুদ্ধের ঘটনা। পূর্ববর্তী মনীষীদের একটি দল এই আয়াতের সাধারণতা হতে দলিল গ্রহণ করে যে দাসীকে বিক্রি করে দেওয়াই হচ্ছে তার স্বামীর পক্ষ হতে তালাক। হযরত ইব্রাহিমকে এই মাসালাটি জিজ্ঞাসা করা হলে তিনি হযরত আবদুল্লাহের ফতোয়াই বর্ণনা করত এই আয়াতটি পাঠ করেন। অন্য সনদ দ্বারা বর্ণিত আছে হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ বলেছেন, যখন কোনো সধবা নারী বিক্রিতা হয় তখন তার দেহের বেশি হকদার হচ্ছে তার মনিব। হযরত উবাই ইবনে কাব, হযরত জাবির ইবনে আবদুল্লাহ এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া এই যে তার বিক্রি হওয়াই হচ্ছে তালাক প্রাপ্তি। এবার চলে যাচ্ছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় ৮৬, জাহামিয়াদের মঠের খণ্ডন ও তাওহীদ প্রসঙ্গ, হাদিস নম্বর ৬৯০৫। ইসাক আবু সাঈদ থেকে বর্ণিত, তিনি বনি মুস্তালিক যুদ্ধ সম্পর্কে বর্ণনা করেন যে মুসলিম মুজাহিদগণ যুদ্ধে কতিপয় বন্দিনী লাভ করেছিল, এরপর তারা এদেরকে ভোগ করতে চাইলেন, তারপর তারা যেন গর্ভবতী না হয়ে পড়ে সে ইচ্ছাও পোষণ করেছিলেন, তাই তারা নাবিকে আজল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। নাবি
বললেন এতে তোমাদের কোনো লাভ নেই, কারণ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত জীবন সৃষ্টি করবেন তার সব লিপিবদ্ধ করা আছে। মুজাহিদ কাজা এর মধ্যস্থতায় আবু সাইদ খুদ্রি থেকে বর্ণনা করেছেন, নাবি বলেছেন যত জীবন সৃষ্টি করার সিদ্ধান্ত করা হয়েছে আল্লাহ তাআলা অবশ্যই তা সৃষ্টি করবেন। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আজল আপনি করতেও পারেন নাও করতে পারেন। আজল নিয়ে আমি অসংখ্য ভিডিও করেছি। আজল করাটা আসলে মাকরুহ অথবা এটা না করাটাই উচিত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন যে তিনি কিয়ামত দিবসের সংখ্যাধিক্য নিয়ে গর্ব করবেন, আমরা দেখতে পাচ্ছি। সুতরাং দাসীর গর্ভে সন্তান জন্মগ্রহণ করাটা ওদের জন্য খুব একটা সুখকর নয়, কারণ সেই সন্তানটা দাস হিসাবে এবং ওই নারীটিকে আর বিক্রি করা যাবে না, সে উম্মে ওয়ালিদ হয়ে যাবে। সুতরাং এই সমস্ত কোরআনের আয়াত তাফসির এবং সহিহ হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণিত। সহিহ বুখারী হাদিস, তাফসির ইবনে কাসির এবং আল কোরআন খোদ আল কোরআন স্পষ্টভাবে প্রমাণিত যে অমুসলিম নারীদেরকে যুদ্ধে জিতে যাওয়ার পর তাদের সাথে স্বামী বর্তমান থাকা অবস্থায় বিবাহ বাতিল করে যৌনতা করা যায়, বিক্রি করা যায়। এটাই হচ্ছে ইসলামের হুকুম। সূরা নিসা আয়াত নম্বর 24, সহিহ বুখারী হাদিস এবং তাফসির ইবনে কাসির স্পষ্টভাবে প্রমাণিত। এবং এই ক্ষেত্রে কোনো মুসলিমের ক্ষমতা নেই এই কথাগুলোকে আসলে বদলে দেওয়া বা পরিবর্তন করার। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, নিরাপদ থাকুন।